আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজিন নাহার। শ্রমিকদের আনা নেয়া, থাকা খাওয়ার ব্যবস্থা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে তৈরি পোশাক কারখানা চালানো যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 8 জেলার সাথে ভিডিও কনফারেন্সে তিনি একথা জানান। তবে গাজীপুরে এখনই বড় পরিসরে কারখানা না খোলার কথা বলেন জেলা প্রশাসক। এদিকে করোনা ভাইরাসের কারণে এপ্রিল মাসটা কষ্টের হতে পারে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। শ্রমিকদের আনা নেওয়ার ব্যাপারে গতবার যখন হঠাৎ সুপারভাইজার দিয়ে শ্রমিকদের ডেকে নিয়ে আসলো, আমি মনে করি যেটা কোনো মতে ঠিক হয়নি, এবং তাদের এই আসা যাওয়ার যে কষ্টটা তারা পেয়েছে, আবার তারপরে দিনই বলছে চলে যাও, যেখানে মানে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ, মাইলের পর মাইল হেঁটে হেঁটে এই মেয়েরা পর্যন্ত তার গার্জিয়ানকে সাথে নিয়ে হেঁটে হেঁটে এসে পৌঁছাচ্ছে। তো এইভাবে তাদেরকে যেন কোনোরকম মানে এসে না পড়তে হয়, তাহলে তাদেরকে আনতে হলে আনার ব্যবস্থা করতে হবে, আবার তাদের থাকার ব্যবস্থা করতে হবে, এবং তারা যেন সেই স্বাস্থ্য বিষয়ে সুরক্ষা রেখে যেন থাকতে পারে, তাহলে তারা এটা চালু করতে পারবে। যুক্তরাষ্ট্রে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। গত 24 ঘন্টা নিউ ইয়র্ক সহ দেশটির অন্যান্য রাজ্যে আরও 7 বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট 173 জন বাংলাদেশি মৃত্যু হলে সেই সাথে দেশটিতে মোট মৃতের সংখ্যা 40,000 ছাড়িয়েছে। তবে গত দুদিনে নিউ ইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যুর সংখ্যা কিছুটা কমে আসায় দ্রুত ভালো কিছুর প্রত্যাশা করছেন প্রবাসী বাংলাদেশিরা। নতুন কেস এবং ভিকটিম ফ্যাটালিটি অনেক কমে আসছে, হোপফুলি উইদিন 2 উইকস আমরা এটা অনেকখানি কাভার করতে পারবো। যে গভর্নমেন্ট আমেরিকান গভর্নমেন্ট প্লাস নিউ ইয়র্ক স্টেটের লোকাল গভর্নমেন্ট যারা আছে অনেকটা কভারেজ করে আসতে পারছে, এটা কভার করে আসতে পারছেন। সামনে হয়তো আমরা একটা শুভ দিন, ভালো দিন দেখতে পারবো। সিরাজগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে, এরপরই আক্রান্ত বাড়ি সহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাক্তার জাহিদুল ইসলাম জানান, আক্রান্ত ব্যক্তি কিছুদিন আগে নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জের বেলকুচিতে আসেন, এরপরই তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। নমুনা পরীক্ষায় তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেলে তার বাড়ি সহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বিপাকে পড়েছেন হাওড়াঞ্চলে কাজ করা 20 গ্রামের কৃষকরা। ধান পাকলেও কৃষি শ্রমিক সংকটে হাওড় এলাকায় বন্ধ রয়েছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ, এছাড়া রয়েছে ভারী বৃষ্টির পাহাড়ি ঢলের শঙ্কাও। পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি এবং লকডাউনের জন্য কোথাও যেতে পারছেন না 20 গ্রামের কৃষি শ্রমিকরা, ফলে আয় রোজগার বন্ধ হয়ে টানাপোড়েন দেখা দিয়েছে তাদের সংসারে। তবে এই অবস্থায় হাওড় অঞ্চলে কাজে যেতে প্রস্তুত জেলার কৃষকরা, তাদের সংকটের কথা ভেবে সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষকদের সেখানে পাঠানো পরিবহনের ব্যবস্থাপনা সহ সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন 20 গ্রামের জেলা প্রশাসক। সিজনে যাই কামলা দিতে বাইরে, কিন্তু এখন যে দেশের সার্বিক যে অবস্থা, তাতে লকডাউনের মধ্যে আছি, সরকারও গাড়ি ঘোড়া বন্ধ করে দিছে, আমরা যাইতে পারতেছি না। গাড়ি ঘোড়া খুলি না তাহলে আর 2 দিন বাদে বোধ হয় আমার খাওয়া পিনে করে মারা যাবো। সরকারের পক্ষ থেকে যদি এই ধরনের কোনো ভালো উদ্যোগ নেওয়া যায় তাহলে আমার মনে হয় যে তারা নিরাপদে যাইতে পারবে এবং কাজকাম করে আসতে পারবে, তাহলে তাদের অভাবটা মোচন হবে। যারা ওই কিশোরগঞ্জ বা হাওড় অঞ্চলের যে শ্রমিক আছে, সর্দার আছে, এবং এখানে আমাদের স্থানীয়ভাবে তারা যদি তাদের সাথে একটা লিঙ্ক আপ তৈরি করে, তা আমরা সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে পরিবহন সুবিধা দিয়ে আমরা ওই অঞ্চলে পাঠানোর ব্যবস্থা করব। ঢাকার সাভারে খেতেই পচে যাচ্ছে সবজি, এবছর বাম্পার ফলন হলেও প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বাজারজাত করা সম্ভব হচ্ছে না, এতে বিপাকে পড়েছেন সবজি চাষিরা। সাভার উপজেলা কৃষি অফিস জানায় এবার 2,000 হেক্টর জমিতে সবজির বাম্পার ফলন হয়েছে, তবে করোনার কারণে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকায় কৃষকরা সবজি বিক্রি করতে পারছেন না, ফলে খেতেই সবজি পচে নষ্ট হচ্ছে। এ অবস্থায় সরকারের কাছে সুদমুক্ত ঋণের দাবি জানিয়েছেন সবজি চাষিরা। মাঠে লেগে গেছে, সে বিক্রি হয় না, তারপরে কিছুদিন আগে একটা তুফান হইলো, তুফান মারি খেয়ে গেলাম, এই তো মোটর কোনো হিটি নেই, লস হইতেছে,
একটা ঝড় বৃষ্টি হয়েছে, তাতেও দেখা গেছে যে আপনার কৃষকদের অনেক ক্ষতি হয়ে গেছে। তাছাড়া এই লকডাউনের কারণে তারা ফসলের দিক কোনো মতে বিক্রি করতে পারতেছে না। জনমতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্প সুদে ঋণ দেওয়ার ঘোষণা করেছেন যে 4%। আমি চাই যে না, বিনা সুদে কৃষকদের ঋণ দেওয়া হোক। শেষ করে দিব, দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।